আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওটির মধ্যে আপনারা জানতে পারবেন, স্বপ্নে লেবু দেখলে অথবা লেবু খেতে দেখলে অথবা কাউকে লেবু দান করতে দেখলে অথবা নিজেকে লেবু পেতে দেখলে এর অর্থ কিংবা তাবির কি হতে পারে। পাশাপাশি ভিডিওটির মধ্যে আপনারা আরও জানতে পারবেন, কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে লেবু খেতে দেখলে এর অর্থ কি হতে পারে। দর্শক, সেজন্য গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দর্শক, স্বপ্নে লেবু দেখা বা লেবু খেতে দেখার অর্থ সাধারণত ভালো হয়। কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে যদি লেবু খেতে দেখে এর অর্থ খুব ভালো হয়। এর অর্থ হবে, এই স্বপ্নদ্রষ্টা যদি অসুস্থ থাকে তাহলে অচিরেই এই স্বপ্নদ্রষ্টা সুস্থতা লাভ করতে পারে। তাছাড়া এই স্বপ্নদ্রষ্টা যদি কোনো দুশ্চিন্তার মধ্যে থাকে এর অর্থ ভালো হবে। এর অর্থ হবে, এই স্বপ্নদ্রষ্টার অচিরেই দুশ্চিন্তা বা ঝামেলা দূর হয়ে যাবে। তাছাড়া এই স্বপ্নদ্রষ্টার জন্য যদি অবস্থাটা এমন হয় যে তার জন্য কোনো সুখবর আসতেছে অথবা সে অবিবাহিত, তার জন্য বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসতেছে, এর অর্থ হবে অচিরেই এই স্বপ্নদ্রষ্টার বিবাহ সংঘটিত হবে। অর্থাৎ এ কথায় বলাই যায়, কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে লেবু পেতে দেখে অথবা লেবু খেতে দেখে অথবা খুব সুন্দর টয়টম্বুর পাকা লেবু সে দেখতে পায়, এর অর্থ খুবই ভালো হয়। এর অর্থ হবে, এই স্বপ্নদ্রষ্টার মনের আশা পূর্ণ হবে। দর্শক, তবে আমাদেরকে মনে রাখতে হবে, লেবু অথবা যে কোনো ধরনের ফল ফলাদি এগুলো যদি সে স্বপ্নে দেখতে পায় এবং সেগুলো যদি একটু বিকলাঙ্গ দেখে অথবা এগুলোকে যদি একটু পচা দেখে অথবা যে কোনো দিক থেকে একটু খুঁত দেখে বা কোনো সমস্যা দেখে, এর অর্থ বেশি ভালো হয় না। এর অর্থ হবে, এই স্বপ্নদ্রষ্টার আশায় নিরাশা ঘটবে। অর্থাৎ এই স্বপ্নদ্রষ্টার সামনে যে কাজ করতে যাচ্ছে সেই কাজের মধ্যে ব্যর্থতা এবং অসফলতা দেখা দিবে। অর্থাৎ সে যে কাজ করতে যাচ্ছে সেই কাজে সেই স্বপ্নদ্রষ্টা ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ পাকা ফল কিন্তু ফলটি পচা, এরকম আম, জাম, কাঁঠাল, লিচু অথবা লেবু, আনারস, পেয়ারা, কলা, এরকম যে কোনো ধরনের ফল যদি স্বপ্নে দেখে এবং ফলটি যদি পচা দেখে, এর অর্থ বেশি ভালো হয় না। এর অর্থ হবে আশায় নিরাশা। তাছাড়া কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে লেবু খেতে দেখে অথবা লেবু পেতে দেখে, দর্শক, এর অর্থ কিন্তু অনেক ভালো হয়। এর অর্থ হবে, এই স্বপ্নদ্রষ্টার অচিরেই দুশ্চিন্তা দূর হয়ে যাবে, মনের আশা পূর্ণ হবে, এবং ওই স্বপ্নদ্রষ্টা যে সন্তান কামনা করতেছে এই সন্তানই আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করবেন। অর্থাৎ এ কথায় বলাই যায়, কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে টয়টম্বুর পাকা লেবু দেখে, এর অর্থও ভালো হবে।